কোনো মানুষ যদি আপনাকে কোনো কিছু খাওয়িয়ে নষ্ট করে বশ করে তাহলে আপনি কিভাবে সেই নষ্ট কাটাবেন, কিভাবে সেই নষ্টকে আপনি ধ্বংস করবেন? আজকে এমন কয়েকটি সূরার কথা বলবো, সেই সূরাগুলো পড়ে আপনি পানিতে ফু দিয়ে এই পানিটি যদি আপনি 3 থেকে 7 দিন খেতে পারেন তাহলে যত প্রকার নষ্ট আছে সমস্ত নষ্ট ধ্বংস হয়ে যাবে, সমস্ত নষ্ট দূর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, অনেক মানুষ আছে যে কাউকে বশ করার জন্য, কারোর ক্ষতি করার জন্য বিভিন্ন কবিরাজের কাছ থেকে বিভিন্ন খাদ্যদ্রব্য নিয়ে আসে, যেটা পরে বান মারা থাকে, যেটা খাওয়িয়ে আপনাকে নষ্ট করে, আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। দেখবেন অনেক সময় অনেকের পেটে ব্যথা করে, পেটের ব্যথা আপনি অসংখ্য ডাক্তার দেখাচ্ছেন, আপনি অসংখ্য কবিরাজ দেখাচ্ছেন, ঔষধ খাচ্ছেন, কোনো কাজ হচ্ছে না। আপনি কোরআন কারিমের এই কয়েকটি সূরা পড়ে আপনি ফু দিয়ে সেই পানিতে 3 থেকে 7 দিন খাবেন, আল্লাহ তাআলার রহমতে আপনার সমস্ত নষ্ট দূর হয়ে যাবে এবং আপনার পেট ভালো হয়ে যাবে, পেটের আর কোনো যন্ত্রণা থাকবে না। তো এমন অনেক মানুষ আছে যারা মানুষকে খাউন খাওয়ায়, যেটাকে আমরা খাউন খাওয়ানো বলি বা বিভিন্ন ভাষায় বিভিন্ন জায়গায় এটাকে বলে। তো যদি কেউ আপনাকে কিছু খাওয়াইয়া নষ্ট করে তাহলে আপনি এই নষ্টগুলো দূর করতে পারবেন, ধ্বংস করতে পারবেন এই কয়েকটি সূরা পড়ে। প্রথমে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, এরপর আপনি সূরাতুল ফাতিহা পড়বেন, এরপর আপনি সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়বেন, এরপর আপনি সূরা হাসরের শেষ 3 আয়াত পড়বেন। সূরা হাসরের শেষ 3 আয়াত আপনি পড়বেন, পড়ার পর আপনি আয়াতুল কুরসি পড়বেন, এরপর আপনি সূরাতুল ইখলাস পড়বেন, তারপর সূরাতুন নাস 7 বার পড়বেন, সূরাতুল ফালাক 7 বার পড়বেন। এই 7 বার পড়ে আপনি বোতলে ফু দিবেন, 3টি ফু দিবেন, 3টি ফু দেওয়ার পর আপনি ওই পানিটুকু পান করবেন। পুরো পানিটুকু পান করতে পারেন, একবারে পান করলে হবে, আপনি যদি মনে করেন যে ধীরে ধীরে পান করবেন, তবে আমি বলবো প্রতিদিন আপনারা এই পানিটি 3 বার পান করবেন। যদি 3 বার পান করতে পারেন তাহলে কিন্তু আল্লাহ তাআলা 3 থেকে 7 দিনের মধ্যে সমস্ত পেটের রোগ থেকে, পেটের সমস্ত নষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে, কোনো নষ্ট টিকবে না। যত জাদু টোনা করুক না কেন, কালো জাদু মারুক না কেন, আপনি যদি এই কয়েকটি সূরা পড়ে পানিতে ফু দিয়ে এই পানিটি আপনি 3 থেকে 7 দিন খেতে পারেন তাহলে আল্লাহ তাআলা সমস্ত নষ্ট থেকে আপনাকে হেফাজত করবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই রোগীটির সংখ্যা অনেক বেশি, অনেক মানুষ আছে তারা এভাবে মানুষকে নষ্ট করে। এজন্য ভিডিওটি আপনি শেয়ার করে দিবেন যাতে অন্য দিনী ভাই বোনেরা তারা এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, এর থেকে কিছু শিখতে পারে।